নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগত। বন্ধুরা, বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরি সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের গুরুত্বপূর্ণ খবরটি আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং পারলে অন্যান্যদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে এক ঝলকে এই গুরুত্বপূর্ণ খবরটি জেনে নেওয়া যাক। কেন্দ্রের হারে বেতন এবার বাংলায় পাওয়া যাবে, মমতাকে পাল্টা দিলীপের। দেখুন, আজ বিকেল নামক অনলাইন পোর্টালে নিউজটি প্রকাশিত হয়েছে। নাম না করে অনশনরত শিক্ষকদের বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার 21 জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মমতার ঘোষণা, কেন্দ্রীয় হারে বেতন চাইলে কেন্দ্রে চলে যাও, সেখানে গিয়ে চাকরি করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি সভাপতি তথা দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেন তাদের সরকার নাকি শিক্ষকদের সব থেকে বেশি সম্মান করেন, কিন্তু আজ শিক্ষকরা তাদের দাবি নিয়ে অনশন করছেন। মুখ্যমন্ত্রীর সময় হলো না তাদের সঙ্গে দেখা করে কথা বলার? আজ বললেন কেন্দ্রের হারে বেতন চাইলে কেন্দ্রে চলে যান, এটাই কি শিক্ষকদের প্রতি মুখ্যমন্ত্রীর সম্মান? তিনি বলেন, কেন্দ্রের হারে বেতন পেতে আর দিল্লি যেতে হবে না, এখানেই দিল্লির সরকার গঠন হবে, তখন বেতন কেন্দ্রে হারেই দেওয়া হবে। তৃণমূল নেত্রীর মন্তব্যে তীব্র বিরোধিতা করেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। এদিন মমতাকে পাল্টা আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রীর আন্তাবড়ি বকছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক শিক্ষকদের দাবিটা কী তা বুঝতেই পারেননি, ওরা একবারও বলেননি কেন্দ্রের হারে বেতন চাই। ওদের দাবি যোগ্য অনুযায়ী বেতন কাঠামো পরিবর্তন করা, অন্য রাজ্যে যে হারে শিক্ষকরা বেতন পান তা থেকে কম বেতন পান বাংলার শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। 21 জুলাইয়ের মঞ্চ থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন দেখছি কাজ নেই, কর্ম নেই, বসে আছে রাস্তায়, সবাইকে নাকি টাকা দাও আর কেন্দ্র সরকার সমান মাইনে দাও। আমি বলি, যারা কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চান তারা কেন্দ্রে চলে যান, দিল্লির চাকরি করুন, আমার কোনো আপত্তি নেই, আমি খুশি হব। রাজ্য করলে রাজ্যের মতে, কেন্দ্র করলে কেন্দ্রের মতো, কেন্দ্রের একটা সিস্টেম আছে, রাজ্যের একটা সিস্টেম আছে। এদিন পে কমিশন ইস্যুতেও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পে কমিশন রিপোর্ট দিলে যথাসাধ্য চেষ্টা করব, আমরাই দেশের সবথেকে বেশি পরিমাণ দিয়ে দিয়ে থাকি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইতিমধ্যেই আজ গোটা রাজ্য জুড়ে গণ অনশন করছেন প্রাথমিক শিক্ষকদের বড় অংশ। আজ কোচবিহার জেলার দিনহাটা শহরের ফুলদিঘির পাশে রতন বর্মার নেতৃত্বে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন প্রাথমিক শিক্ষকরা। রাজ্যের বিভিন্ন প্রান্তেও চলছে এই কর্মসূচি। শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আজ এই প্রতীকী অনশন বলে জানিয়েছেন শিক্ষকরা। আন্দোলনকারী প্রাথমিক শিক্ষক রতন বর্মা বলেন, আমাদের দাবি দুটি, চাই ন্যায্য বেতন কাঠামো ও 14 জনের পুনরায় আগের স্কুলে বদলি। এই দাবিতে আজ আমরা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতীকী অনশন করছি। মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর জেদ আরও বেড়ে গিয়েছে, আন্দোলন আরও চাইছি না, ন্যায্য অধিকার চাইছি, আপনি দেবেন না আমরা ছিনিয়ে নেব। সমগ্র প্রাথমিক শিক্ষক কুল আমরা বহু কষ্টে ঐক্যবদ্ধ হয়েছি, সামগ্রিক ঐক্য আপনাকে হারিয়ে দেবেই দেবে, আপনি একগুয়ে জেদি অহংকারী দাম্ভিক মহিলা জানি, কিন্তু আপনি জানেন না আমরা শিক্ষক উপযুক্ত শিক্ষাদান করি। আপনার মতো নির্বোধ ক্ষমতালোভী মহিলাকে শিক্ষা দেবার সময় এসে গেছে, আপনি যতবার মুখ খুলবেন ততবার আপনার মুখোশ খুলে আসবে। আজ অনশনকারী আমার সতীর্থদের কিছু হলে শিক্ষক সমাজ আপনাকে ছেড়ে কথা বলবে না,
আপনাকে বাস্তবের মাটিতে টেনে নামিয়ে আনবই আনবো, সেদিন আকাশ থেকে এমনভাবে পড়বেন জীবনেও উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না। আমাদের বঞ্চনার যন্ত্রণাটা আপনি হারানোর মধ্যে খুঁজে পাবেন, আর সেদিন আপনার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।